फ्रेंड्स वेलकम टू माय चैनल। तो बेसिकली आमी आमार चैनले ऑलरेडी वेस्ट बेंगल 360 डिग्री बोले एकटा सीरीज चालाच्छि, जेखाने आमी वेस्ट बेंगलेर जियोग्राफी एज वेल एज वेस्ट बेंगलेर कल्चर निये तोमादेर संगे डिटेल आलोचना करेछि। तो सेई सीरीजटाके आमी आबार नतून करे स्टार्ट करछि एबं जे जे টপিকগুলো বাদ রয়ে গেছে সিরিজে সেই সেই টপিকগুলো আমি ইনক্লুড করছি। তো আজকে আমরা পড়বো ক্লাইমেট। তার আগে বলি, যারা আমার ওই সিরিজটা দেখোনি, যারা জানো না ওয়েস্ট বেঙ্গলের ফিজিওগ্রাফিটা কেমন অর্থাৎ ভূমিরূপটা কেমন, তারা প্লিজ 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 আগে ওই সিরিজটা দেখে নাও, দেন কাম টু দিস ভিডিও। কারণ এইটা এমনি দেখলে তুমি কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? ক্লাইমেট এবং ভেজিটেশন, ঠিক আছে, দুটোই কিন্তু ফিজিওগ্রাফির ওপর ডিপেন্ড করে। যে কোনো একটা জায়গার ক্লাইমেট কেমন হবে সেটা অবভিয়াসলি ডিপেন্ড করে সেই জায়গাটার ভূমিরূপ কেমন। তো তোমার যদি ওয়েস্ট বেঙ্গলের ভূমিরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকে, দেন এই ভিডিওটা দেখে কোনো কিছু বেনিফিটেড হবে না, ঠিক আছে? হ্যাঁ, কতগুলো ফ্যাক্ট হয়তো মুখস্থ থাকবে, বাট আদারওয়াইজ কিছু হবে না। তো চলো স্টার্ট করা যাক। দেখো, এই ভিডিওটা খুব একটা বড় হবে না, কিন্তু এই ভিডিওটা তৈরি করতে আমার যথেষ্ট কষ্ট করতে হয়েছে। আমি তোমাদেরকে পুনায় যে আর কি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল যে সার্ভে যে অফিস আছে, তারা যে রিপোর্ট বার করে, ঠিক আছে, তো সেই রিপোর্ট দেখে অনেক কিছু করে টরে তারপরে তোমাদের আমি এই ভিডিওটা দিচ্ছি। এবং ওই রিপোর্টে যে যে আর কি ম্যাপগুলো ছিল সেগুলো আমি ইনক্লুড করবার ট্রাই করেছি এখানে, যাতে তোমাদের সুবিধা হয়। সো প্লিজ একটু মন দিয়ে দেখো, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করো, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো যাই হোক, চলো স্টার্ট করা যাক। তো দেখো, ফার্স্টে আমরা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা খুলে নিয়েছি। তো দেখো, কোপেন বলে একজন জিওগ্রাফিস্ট ছিলেন, তো সে বিভিন্ন জায়গার ক্লাইমেটকে বিভিন্ন ভাগে ভাগ করেছে, এবং সেটা ওই গিজা পিটা নয়, ঠিক আছে? সে বিভিন্ন রকম মানে বিভিন্ন জায়গায় যে ডিস্টিংটিভ ফিচার্স রয়েছে, যে বিশেষত্ব রয়েছে, সেইটা অনুযায়ী প্রচুর ভাগ রয়েছে কোপেনের ক্লাইমেটের। তো সেই ভাগের মধ্যে আবার সাব পার্ট মানে ABCDEF করে ভাগ করেছে, আবার A এর মধ্যে তিনটে ভাগ আছে, এরকম করে করে ভাগ করেছে। তো ওয়েস্ট বেঙ্গলে যদি দেখো আর কি, কোপেনের তিনটে ধরনের কোপেনের বলা ক্লাইমেটের ফিচার্স ওয়েস্ট বেঙ্গলে দেখা যায়। একটা কি AW, যেটা ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ জায়গায় দেখা যায়। দেখো, এই ম্যাপটায় পিঙ্ক দিয়ে দেখানো আছে। তো AW হচ্ছে ট্রপিক্যাল সাভানা হট সিজনালি ড্রাই, ঠিক আছে? তাহলে এই ওয়েস্ট বেঙ্গলে তুমি বুঝতে পারছো যে সমভূমি যে অঞ্চল রয়েছে, ঠিক আছে, সেখানে মেনলি কী হয় যে গরম দেখা যায়, এবং শীতকালে এমনি সময় তো গরম থাকে, এবং শীতকালে গিয়ে দেখা যায় যে সেখানে একটা শুষ্ক শীতকাল দেখা যায়। আচ্ছা, CWA-তে দেখতে পাচ্ছ যেটা মফ কালার, এটা উত্তরবঙ্গ দেখতে পাচ্ছ, আর এখানে পুরুলিয়া সরি বীরভূম বাঁকুড়ার কিছুটা অংশ দেখতে পাচ্ছ। এখানে কি দেখা যায়, ট্রপিক্যাল সাব ট্রপিক্যাল মনসুন, ঠিক আছে, এবং মাইল্ড উইন্টার, ড্রাই উইন্টার, এবং এছাড়াও হচ্ছে হট সামার, ঠিক আছে? এগুলো তো দেখা যায়, তার সাথে সাথে প্রচুর বৃষ্টিপাত এখানে দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এরপর যে CWB দেখতে পাচ্ছ, যেটা কোথায় দেখা যাচ্ছে, ইয়েলো কালার দিয়ে দার্জিলিংয়ে দেখতে পাচ্ছ, যেখানে কি হচ্ছে না, CWB-তে হচ্ছে যেখানে ট্রপিক্যাল আপল্যান্ড অ্যান্ড উইন্টার ড্রাই উইন্টার অ্যান্ড শর্ট হচ্ছে ওয়ার্ম সামার। তো এখানে হচ্ছে বেশিরভাগটা সময় উইন্টার থাকছে CWB-তে, এবং খুব কম সময় আর কি সামার থাকছে। তো এই তিনটেই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তার কারণ আমি বলছি, এবছর WBCS মেন্সে এই কোপেনের এই ক্লাসিফিকেশন থেকে কিন্তু ম্যাচ দ্য ফলোয়িংস এসেছিলো। সো ডোন্ট টেক ইট লাইটলি, ঠিক আছে? তো এটা যদি জিজ্ঞেস করা হয় কোনোভাবে যে কোপেনের ক্লাসিফিকেশন অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ অংশ কোন ভাগের মধ্যে পড়ে, তাহলে সেটা কী হবে, তো সেটা AW হবে, ঠিক আছে? আর আর বাদ বাকি দুটো তো এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো, ক্লাইমেট সম্পর্কে আমরা যে জানবো, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি ক্লাইমেট জিজ্ঞাসা করে যে কেমন, তো অবশ্যই এটা উষ্ণ ক্রান্তীয় একটা জলভূমি সরি জলবায়ু এখানে দেখা যায়। জলভূমি বলছি, ভেরি সরি, জলবায়ু এখানে দেখা যায়, ঠিক আছে? উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু দেখা যায়, ঠিক আছে? এটা বাংলায় যদি বলতে যায়। আচ্ছা, এবার দেখো, এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস যে আমরা ছোটোবেলা থেকে কী বলতাম, কী পড়তাম, যে আমাদের সেখানে হচ্ছে যে ছটা ঋতু আছে, ঠিক আছে, কী কী, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তো গ্রীষ্মকাল যখন গরম পড়ে, বর্ষা গ্রীষ্মের পরে বর্ষা আসে, শরৎ
যখন বর্ষাটা কমে যায় রিট্রিট করে মনসুনটা, তখন মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি দেখো যে যে সময় একদম বলে যে আকাশ ঝকঝক করছে অ্যান্ড বৃষ্টি একদম নেই, সেটা হচ্ছে শরৎ। দেন শরতের পর এই হালকা হালকা যে ঠান্ডা পড়ছে এই সময়টা হয় হেমন্ত, দেন ঠান্ডা পড়ে গেছে হচ্ছে শীত, দেন বসন্ত। শীতের পর যে সময়টা যখন আস্তে আস্তে মানে শীতে কী হয় পাতাগুলো ঝরে যায়, তারপর আস্তে আস্তে যখন পাতা ঝরার পর থেকে যখন আস্তে আস্তে নতুন করে কী হচ্ছে যে নতুন করে প্রকৃতি নতুনভাবে সাজছে, যখন ফুল ফুটছে, এই সময়টাকে বসন্ত বলা হয়। যেই সময়টা কী হয় যে আমাদের এখানে সরস্বতী পুজো হয়, ঠিক আছে? তো ওই সময়টাকে বসন্ত ঋতুটা একটা গুরুত্ব রয়েছে আমাদের কালচারেও বলতে পারো। তো সেই ছটা ভাগ আর কি আগে ছিল। এবং তোমরা একটু ছোটোবেলার দিকে যদি মনে করো, তো যারা একটু 90s-এ জন্মেছো তারাও জানো যে আগেকার দিন আগেকার যে মানে ইয়েটা ছিল, ইনফ্যাক্ট যদি 10 বছর আগের কথা মনে করো তো দেখবে যে ক্লাইমেটটা কিন্তু অন্যরকম ছিল, ঠিক আছে? কিন্তু এখন সেটা পাল্টে গেছে এবং ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল যে অর্গানাইজেশন রয়েছে তারাও এটা মানছে, এবং তারা ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি 4খানা সিজনে ওয়েস্ট বেঙ্গলকে রিসেন্টলি ভাগ করছে। কি কি? একটা হচ্ছে তোমার উইন্টার সিজন, যেটা ডিসেম্বর-ফেব্রুয়ারি, অ্যান্ড এটা ফলো করছে কি যে প্রি মনসুন একটা সিজন, ঠিক আছে, যেটা মার্চ থেকে মে অবধি হচ্ছে। তার মানে ফার্স্টে আসছে, আমরা ফার্স্ট থেকে মানে বছরের প্রথম দিকে দেখছি, ঠিক আছে? তো দেখছি যে গরম সরি শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল চলছে, এবং তারপরে যেটা আসছে তো সেটা দেখা যাচ্ছে একটা প্রি মনসুনের সময়, মার্চ টু মে, ঠিক আছে? এবং জুন টু মিডল অফ সেপ্টেম্বর, ঠিক আছে, দেখা যাচ্ছে যে সাউথ ওয়েস্ট মনসুন এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এবং সেপ্টেম্বর টু নভেম্বর দেখা যাচ্ছে পোস্ট মনসুন, এবং তারপরে আবার যেরকম বললাম যে ঠান্ডার সময়টা পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই মোট 4খানা টাইম এখন দিচ্ছে, মানে 4খানা আর কি সিজন দিচ্ছে আর কি আমাদেরকে প্রকৃতি। কী কী? তো সামার, ঠিক আছে, প্রি মনসুন, দেন হচ্ছে মনসুন অ্যান্ড রিট্রিটিং মনসুন অর দেন উইন্টার পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই 4খানা আর কি বলা হয়েছে। তো এটা হচ্ছে একদম রিসেন্ট যেটা হয়েছে সেটা বলে দিলাম, এবং তোমাদের এই যেটা আমি টেক্সটটা তোমাদের তুলে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি একটা সরকারি ডকুমেন্ট, ঠিক আছে, কোনো যেখানে সেখান থেকে আমি তুলে দিচ্ছি না। আচ্ছা, এবার দেখো যেটা বললাম যে 4খানা যে ইয়ের কথা বলা হয়েছে এখানে আমি আলাদা করে মেনশন করে দিয়েছি। হ্যাঁ, যদি কোনোরকমভাবে পরীক্ষা চলে আসে তো প্লিজ এইটাই মানে ভাববে যে এই কারণে দেয়নি যে কটা সিজন আছে এখন ওয়েস্ট বেঙ্গলে, 6টা না 4টে? তো অবভিয়াসলি 4টে হবে, 6টা হবে না কিন্তু। আচ্ছা, এবার দেখো ম্যাক্সিমাম কোথায় টেম্পারেচার দেখা যায়, মিনিমাম কোথায় টেম্পারেচার দেখা যায়, এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে। তো ম্যাক্সিমাম টেম্পারেচার দেখা যায় আসানসোলে, ঠিক আছে, 45 ডিগ্রি পশ্চিম বর্ধমানে আসানসোলে। মিনিমাম কোথায় দেখা যায়, তো দার্জিলিংয়ের সান্দাকফুতে বেসিক্যালি মিনিমাম দেখা যায়। আচ্ছা, ম্যাক্সিমাম বৃষ্টি কোথায় হয়, ম্যাক্সিমাম বৃষ্টি হয় বক্সা অঞ্চলে, ডুয়ার্সে, ঠিক আছে? তোমরা যারা ডুয়ার্স ঘুরতে গেছো, যেমন আমি কিছু দিন আগে গেছিলাম, তো ওখানে বক্সা জয়ন্তী খুব খুবই সুন্দর জায়গা, ঠিক আছে, আলিপুরদুয়ারে। তো সেখানে প্রচুর প্রচুর বৃষ্টিপাত হয়, প্রায় 500 সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়। আর যেখানে মিনিমাম বৃষ্টিপাত হচ্ছে বীরভূমের ময়ূরেশ্বরে, সেখানকার মোটামুটি বৃষ্টিপাত বছরে গড়ে 95 সেন্টিমিটার, মানে এত কম। আর ওয়েস্ট বেঙ্গলের অ্যাভারেজ যদি বৃষ্টিপাত জিজ্ঞাসা করে সেটা মোটামুটি ওই 175 সেন্টিমিটারের মতো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটাও আমি ওই রিপোর্টটা থেকে, গভর্নমেন্টের রিপোর্ট থেকে পেয়েছি, যেখানে কোথায় কত বৃষ্টিপাত হয় দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে উত্তরে যদি দেখো, ঠিক আছে, এটা হচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই রিজিয়নটা, তো এখানে প্রায় 504, এখানে এইখানেই হচ্ছে বক্সা জয়ন্তী রয়েছে, তো এখানে হচ্ছে 504 সেন্টিমিটার প্রায় বৃষ্টিপাত হচ্ছে, 505 সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে। দেন যত আমরা দক্ষিণে দেখছি মানে যেতে আরম্ভ করছি তত দেখছি বৃষ্টিপাতটা কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে? তো এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিলাম। আচ্ছা, এছাড়াও দেখো ওয়েস্ট বেঙ্গলে যে বৃষ্টিপাতটা হয় সেটা কেন হয়, তো বেসিক্যালি সেটা হয় দুটো কারণে। একটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন, মেনলি আমাদের এখানে বর্ষাটা হয় কিসের জন্য, তো সাউথ ওয়েস্ট মনসুনের জন্য হয়। সেটা কোন দিক থেকে ঢোকে,
নামেই আছে সাউথ ওয়েস্ট মনসুন, অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক থেকে দেখো, তাই তো? দক্ষিণ পশ্চিম যদি আমরা দেখি তো এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট এবং এটা ওয়েস্ট, এবং দক্ষিণ পশ্চিম কি এই সাইডটা, মানে যদি আমরা ম্যাপে দেখি তার মানে হচ্ছে এই সাইডে থেকে যে বায়ুটা ঢোকে মৌসুমি বায়ু সেটাকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বলে, এবং সেটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মেনলি বৃষ্টিপাতটা ঘটায়, ঠিক আছে? এবং এটা হচ্ছে বঙ্গোপসাগরের, সরি, মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা, ঠিক আছে? তো মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে মেনলি বৃষ্টিপাতটা ঘটায়। এছাড়াও আর একটা কারণে বৃষ্টিপাত হয়, সেটা হচ্ছে গরমকালে যখন প্রচণ্ড গরমে, সেটা কালবৈশাখী হয়, যেটাকে নর্থওয়েস্টার বলে, ঠিক আছে? এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, যেটা মার্চ, এপ্রিল, মে এই সময়টা হয় যখন প্রচণ্ড পরিমাণে গরমে আর কি ভূমিটা বলতে পারো প্রচণ্ড পরিমাণে তেতে যায়, সেই সেই সময় বৃষ্টিপাত হয়। এছাড়াও আর একটা সময় হয় যখন এই নভেম্বরের দিকটা, ঠিক আছে, মাঝে মধ্যে বৃষ্টিপাত হয় ওয়েস্ট বেঙ্গলে। তবে এই নর্থওয়েস্টার এবং সাউথ ওয়েস্ট মনসুন এই দুটো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়াও দেখো বর্ষা কখন স্টার্ট হয়, তো আমরা জানি যে বর্ষা মেনলি আমাদের পুরো ভারতে বর্ষা স্টার্ট হয় কেরলে। কেরলে বর্ষা কবে ঢোকে, তো 1 জুন কেরলে ঢোকে, তারপরে আস্তে আস্তে 5-5ই জুনের মধ্যে এটা নর্থ বেঙ্গলে ঢুকে যায়, কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলে বর্ষা ঢুকতে ঢুকতে 10-15ই জুনের মধ্যে পুরো ওয়েস্ট বেঙ্গলে বর্ষা ঢোকে। এবং এই প্রশ্নটা কিন্তু আসে, তো যদি আসে তাহলে এই 10-15ই জুনটা আর কি ঠিক করে আসো। আচ্ছা, এইটাই ছিল মোটামুটি, আর এর থেকে বেশি কিছু নেই, ঠিক আছে? তো তোমাদের কি মতামত আমাকে জানিও, আর প্লিজ প্লিজ যদি ভালো লাগে তো অবভিয়াসলি লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের চেনাশোনা কেউ থাকলে যাদের এইরকম ভিডিওর প্রয়োজন তাদেরকে শেয়ার করো, ঠিক আছে? মানে অন্য লোকজনকে শেয়ার করার দরকার নেই, অবভিয়াসলি যাদের দরকার তাদেরকেই করো। হ্যাঁ, থ্যাংক ইউ।